মেয়ে মানুষ, ভালো হোক মন্দ হোক, একটা স্বামী প্রয়োজন। সে যে রমি হোক, যে জোয়ান হোক বুড়া হোক, মানুষের খারাপ বলে একটা স্বামী প্রয়োজন। তো স্বামীকে কখন বেশি মনে পড়ে, রাতে না দিনে? সব সময় স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা কে ফেলা। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের ঘটনা শুনব। তো আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনার নাম কি? আচ্ছা, প্রীতি আপা দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। আচ্ছা, তো বিক্রমপুর থাকে তো আপনার ফ্যামিলি থেকে কে আছে? আচ্ছা, দাদি মারা গেছে। তো বাবা মার কেউ নাই? তো থাকেন কার কাছে? তো এখন স্বামী আছে? তো এখন বাচ্চা নিয়ে কার কাছে থাকেন? তো আপনার তো কোনো মাথা গোঁজা ঠাইও নাই? তো মাথা গোঁজা ঠাই চান? তো ভবিষ্যতে তো একজন মাথা গোঁজা ঠাই দরকার আছে, কারণ মেয়ে মানুষ, ঠিক না? একা একা থাকলে তো মানুষ খারাপও বলে। তো এরকম কিছু আত্মীয় স্বজন আছে না আশেপাশে পাড়া পড়ছি, তো এরকম কিছু হয়েছে কখনো যে আশেপাশের লোকজন একটু খারাপ কথা বলে যে ইয়ার মেয়ে বাচ্চা সহ একা থাকে রাত্রেবেলা কি না কি করে, এরকম কতজনের কত কথা বলে না? তখন কেমন লাগে আপনার কাছে? বিয়ে বসতে চান? আচ্ছা, তো এই যে বিয়েটা যে করলেন, তো আপনার হাজবেন্ড কেন চলে গেল? আমার হাজবেন্ড মদ গাঁজা খাইতো, রাতে মারধর করতো, অত্যাচার করতো, এজন্য আমি ফালাইতে চলে গেছি। মানে আপনি চলে আসছেন, মানে ডিভোর্স দিয়ে দিছেন? আবার যদি সত্যি ডিভোর্স দিছেন তো, নাকি আবার দেখা গেল একটা আগে বিয়ে করলেন ওই স্বামী আবার ডিস্টার্ব করলো? না না না, ডিভোর্স দিয়ে দিছি। হ্যাঁ, বিয়ে করে ফেলছি, আমরা ডিভোর্স হয়ে গেছে, আমার বাচ্চা নিয়ে আমি আছি কোনো না। আচ্ছা, কি করেন আপনি বললেন? আমি বাসা বাইতে কাজ করি। বাসা বাইতে কাজ করেন? তো এই বাসা বাইতে কাজ করে মানে আপনাদের সংসারটা চলতেছে? তো এখন এই যে বিয়ে শাদী করার আবার ইচ্ছা আছে? আচ্ছা, প্রেম টেম করছিলেন না কখনো বিয়ের পর? মেয়ে মানুষ তো বিয়ের পর আবার প্রেম টেম করে, মজা করতে চায়, টাইম পাস করে? সত্যি বলতেছেন নাকি ক্যামেরার সামনে এসে দেখে মানে মিথ্যা কথা বলতেছে? আচ্ছা, মুসলমান হয়ে সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে না? তো নামাজ কালাম পড়েন নাকি? হ্যাঁ, নামাজ কালাম পড়ি, সুযোগ পাইলে করি, সুযোগ না পেলে। আচ্ছা, তো এই যে কষ্টের জীবনে যে আপনি ইউটিউবে আসছেন, এত কষ্টের জীবন, আপনার কেমন লাগে কষ্টের জীবনটা? কষ্টের জীবনে মানুষের কেমন লাগবে, খারাপই লাগে। কি মনে হয় যে স্বামী ছাড়া যে আসেন, এখন কি মনে হয় যে একজন সঙ্গী দরকার নাকি? স্বামী ছাড়া স্বপ্নের জীবনে একটা স্বামী লাগে। স্বামী লাগে, ভালো হোক খারাপ হোক, যে অতিরিক্ত খারাপ হয় ঠিকতে পারে না, সে ছাড়াছাড়ি করে আসবে। আচ্ছা, স্বামী তো লাগে স্বপ্নের জীবনে। এখন আপনার নাম্বারটা বলেন, আমরা কিভাবে যোগাযোগ করবো? আমার নাম্বারটা আপনি নেন। তো দর্শক, আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 0182763 1836। আমি নাম্বারটা আরও বলছি, 0182763 1836। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা এই আপুর সাথে কথা বলতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।